সার্বজনীন দুর্গা উৎসব কমিটির 75তম বর্ষের থিম বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি। হাতে গোনা কয়েকটি দিন, বছর ঘুরে মা আসছেন মর্তধামে। সেই আনন্দে সেজে উঠেছে রায়গঞ্জের বিগ বাজেটের ক্লাবগুলো। আট থেকে আসি সকলে মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে। শেষ মুহূর্তে জোর প্রস্তুতি চলছে ক্লাবগুলোতে। বৃষ্টির জন্য খানিকটা কাজের ক্ষতি হলেও শিল্পীরা জোর কদমে মণ্ডপ তৈরিতে ব্যস্ত। দেখুন, এটি একটি রবীন্দ্রসঙ্গীতের লাইন, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। যেমন মানে অ্যাকচুয়ালি কথার অর্থ হচ্ছে যে পৃথিবী জুড়ে যেন শান্তির বর্ষা যেন বর্ষিত হয় এবং পৃথিবী জুড়ে যেন শান্তির আবহাওয়া ফিরে আসে। আমরা দেখছি দেশ বিদেশে বিভিন্ন যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন কোণায় তথা বাংলায় যে বন্যাকালীন পরিস্থিতি চলছে, পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধস চলছে। হ্যাঁ, একটা প্রকৃতিগতভাবে একটা দুর্যোগপূর্ণ পরিবেশ চলছে। তো তার দিকে তাকিয়ে এবছর আমাদের মায়ের কাছে একটাই প্রার্থনা, যেন পৃথিবী জুড়ে আবার শান্তির আবহাওয়া ফিরে আসুক। আমরা সকলে সকল জাতি ধর্ম বর্ণ একসাথে আমরা একসাথে হয়ে সকল মানুষ যেন আমরা শান্তিতে পৃথিবী জুড়ে বসবাস করতে পারি। আমাদের মণ্ডপ সজ্জা কাজ করছে হচ্ছে ডেকোরেটার্স ভাই রাজনারায়ণ সাহা, তিনি বালুরঘাটের ডেকোরেটার্স ভাই। তিনি আমাদের মণ্ডপে প্রায় দীর্ঘ 10 বছরের উপর তিনি আমাদের এই পুজো মণ্ডপে কাজ করছেন। প্রতিমা হচ্ছে জয়ন্ত পাল এবং গোপাল পাল, তারা দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে তারা আসছে। আর কি কি থাকছে 75 বছরে? এবছর প্রতি বছরই আমরা দেখি যে আমরা বিগ বাজেটের পুজো দেওয়ার চেষ্টা করি মানুষকে। মানুষ যেন আমাদের পুজো দেখে খুশি হয় তার জন্য আমরা প্রচুর চেষ্টা করি। প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জের বিগ বাজেটের পুজো কমিটিগুলির মধ্যে অন্যতম সুদর্শনপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। এবারে এই ক্লাবের পুজো গুটি গুটি পায়ে 75 বছরে পদার্পণ করছে। প্রতি বছর এই ক্লাব নতুনত্ব থিম নিয়ে হাজির হয় রায়গঞ্জবাসীর জন্য। এবারও এই পুজো কমিটি তাদের সেই ধারাকে বহন করে চলছে। এবছরে তাদের 75তম বর্ষের থিম বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি। বরিশ ধরার মাঝে শান্তির বাণী, এই থিমকে সামনে রেখেই এবার রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গা উৎসবের থিম 75 বছরে পদার্পণ করেছে এই পুজো কমিটি। আর এবারে তাদের মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা এবং আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক। প্রত্যেক বছরে প্রথম সারির পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো কমিটি। বিশ্বের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে তাদের এই থিম থাকছে সাবিত্রী আনার ছোঁয়া। পুজো মণ্ডপে থাকছে আলোর চমক। মণ্ডপ ও আলোক সজ্জায় বালুরঘাটের শিল্পীরা কাজ করছে। পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। তৃতীয়ার পূর্ণ লগ্নে পুজোর থিম উন্মোচন করা হবে। এবারেও বৃষ্টিকে উপেক্ষা করে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।